প্লাস্টিক সার্জারি যা মানুষের অবয়ব বদলে দিতে পারে, যা আপনি চাইলে আপনি যে কোনো মানুষের মতো হতে পারবেন, পারবেন সেই মানুষের ক্লোন হতে। তবে এই প্লাস্টিক সার্জারি করে মানুষ বিভিন্ন সময় আলোচনা সমালোচনা ঝড় তুলেছে। এই সার্জারি নর্মাল কোনো সার্জারি নয়, এই সার্জারি করতে গেলে আপনাকে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। পৃথিবী জুড়ে কিছু পাগলাটে মানুষের প্লাস্টিক সার্জারি নিয়ে থাকছে আজকের এই পর্ব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। পিক্সি ফক্স। অনেক মানুষই আছে যারা নিজেদের কার্টুন ক্যারেক্টারের মতো বানাতে চায়, পিক্সি ফক্স তাদের মধ্যে একজন। জাসিকা রিবিক পিক্সি তার কোমর চিকন করতে তার 6টি হাড় রিমুভ করে, এমনকি সে তার চোখের কালার নীল থেকে উজ্জ্বল সবুজে পরিবর্তন করে, যা ছিল খুবই ডেঞ্জারাস এবং খুবই রিক্সি। পিক্সি ফক্স সর্বমোট 18টি সার্জারি করে। সে নিজেকে এখন অনেক সুন্দর দাবি করেন, তবে সে বলে আমি সবসময় এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। সে 4 বার রাইনোপ্লাস্টি সার্জারি করে। শুধু তাই নয়, পিক্সি ফক্স ফিলার ইঞ্জেকশন দিয়ে তার আইব্রো, তার গাল এবং তার ঠোঁট আকর্ষণীয় করে তোলে। পিক্সি ফক্স বলেন সে মাত্র প্রস্তুতি নিচ্ছেন, আরও অনেক সার্জারি এখনও বাকি। কোলি লিটানজি। কোলি লিটানজি হচ্ছেন একজন দনের দুলালি, তবে সবসময় টাকা ব্যয় করলে যে তার ফল ভালো পাওয়া যায় না, তার উদাহরণ হচ্ছে কোলি লিটানজি। তার মা বিখ্যাত অভিনেতা ও শিল্পী অলিভিয়া নিউটন জন। সে তার মেয়ের প্লাস্টিক সার্জারিতে 4,50,00,000 টাকা ব্যয় করে। তার মেয়ের টিনেজি প্রথম সার্জারি করে, ফিলার ইঞ্জেকশন দিয়ে তার ঠোঁট আকর্ষণীয় করা হয় এবং 18 বছর বয়সে করা হয় তার ব্রেস্ট অগমেন্টেশন। তারপর চেহারা সুন্দর করার জন্য করা হয় অনেক সার্জারি, কিন্তু এক পর্যায়ে তার চেহারা অনেক বাজে রূপ ধারণ করে, যার জন্য তার মা অনেক টেনশনে পড়ে যায় এবং তার ফেসিয়াল ইমপ্লান্টগুলো রিমুভ করতে বাধ্য হয়। সে তার কোমর কমানোর জন্য এখন একজন ট্রেনার রাখেন এবং ফাইনালি সে 31 বছর বয়সে তার কাঙ্ক্ষিত সৌন্দর্য খুঁজে পায়। রদ্রিগো আলভেজ। যদি আপনি ভেবে থাকেন শুধু মেয়েরাই প্লাস্টিক সার্জারি করে, তাহলে আপনি ভুল ভাবছেন। রদ্রিগো আলভেজ হিউম্যান ক্যান্ডল নামেও পরিচিত। সে ইতিমধ্যে 57টি সার্জারি করেছে, এগুলোই শেষ নয়। পিক্সি ফক্সের মতো চোখের কালার পরিবর্তনের সার্জারির তারিখও ঠিক করে ফেলেছেন। রদ্রিগো আলভেজ 13 থেকে 19 বছর বয়সেই বিভিন্ন সার্জারিতে 4 কোটি টাকা ব্যয় করেন। যদিও ডক্টরের কাজের দক্ষতা দেখাতে তাকে অনেক ডিসকাউন্ট প্রদান করা হয়। সেই সেলিব্রিটিদেরকে নিয়ে টক শো করতে অনেক পছন্দ করেন এবং নিজেও অনেক গেস্ট হতে ভালোবাসেন। সে বলে প্লাস্টিক সার্জারিতে আমি আসক্ত নই, তবে আমি অনেক উত্তেজনা অনুভব করি কারণ এটি আমাকে অনেক সুখী এবং অনেক জনপ্রিয় করে তুলেছে। ব্লন্ডি ব্যানেট। সে অনেকবার প্লাস্টিক সার্জারি করেছে, কিন্তু বার্বি ডলের মতো হতে চেয়েও সে হতে পারেনি, যদিও সে অনেক টাকা খরচ করেছে। সে ব্রেস্ট ইমপ্লান্টেশন করেছে, তার গাল ও ফিলার দিয়ে ইমপ্লান্ট করা হয়, এমনকি সে লিপোসাকশন করে তার থুতনিও পরিবর্তন করে। তবে কেউ জানে না তার সার্জারির এত টাকা আসলো কোথা থেকে। জাস্টিন জুডলিকা। জাস্টিন জুডলিকা 190টি কসমেটিক সার্জারি করে। তার বুক, তার মাসেল, তার শোল্ডার, পিক্টোরাল, থাই সব কিছু ইমপ্লান্ট করে, এমনকি সে তার পেনিসও অগমেন্টেশন করতে চেয়েছিল। জাস্টিন তার আইব্রোসও চেঞ্জ করেন, তারপর এসে তার ঠোঁট এবং তার পাশা। তার একটি দয়ালু দিকও রয়েছে, সে অন্য ব্যক্তিদের প্লাস্টিক সার্জারি করতে অনেক সহায়তা করে থাকে। সে মেয়েদের থাই ইমপ্লান্টের একটি সেন্টারও দেখাশোনা করেন। 17 বছর বয়সে সে তার প্রথম অগমেন্টেশন করায় এবং সে 6-প্যাক অ্যাপসও বানিয়েছে সার্জারি করে। সারা বার্গিস। এখন পর্যন্ত আমরা যাদের দেখেছি তারা টিন এজ থেকে প্রথম সার্জারি শুরু করে।
কিন্তু এখন যার কথা বলবো সে আরো ফাস্ট। সে কিনা 7 বছর বয়সে প্রথম সার্জারি করায়। সারা সর্বমোট 100টিরও বেশি সার্জারি করে, কিন্তু সার্জারি করার ফলে তাকে অনেক ভায়োলেন্সের সম্মুখীন হতে হয়। তারপর সে অনেকটা জিতবশত কসমেটিক সার্জারি কনসালটেশন বিজনেস শুরু করেন। সে বিখ্যাত সব সার্জনদের সাথে ডিল করে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সে নিজেই সার্জনদেরকে নিয়ে নিজেকে আরো আকর্ষণীয় করে তোলেন। তার মেয়েকেও ব্রেস্ট এনহান্সমেন্ট এবং লিপোসাকশন করায়। ফুলবিয়া পেলেগ্রিনো, কথায় আছে মানুষের শরীর বুড়ো হয় কিন্তু তার মন বুড়ো হয় না। তারই একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ফুলবিয়া পেলেগ্রিনো। 56 বছর বয়সী এই ইটালিয়ান মহিলা, সে এক যুগ ধরে প্লাস্টিক সার্জারি করে আসছে তাকে পারফেক্ট রূপে দেখতে। সে ইতোমধ্যে 150টি কসমেটিক সার্জারি করেছে, আর সে বলে পারফেক্ট লুক না পাওয়া পর্যন্ত প্লাস্টিক সার্জারি চলতেই থাকবে। ফুলবিয়া 70 লাখ টাকা ব্যয় করেছেন বিভিন্ন সার্জারিতে, বিশেষ করে ব্রেস্ট অগমেন্টেশন, লিপোসাকশন ইত্যাদি। এডওয়ার্ড স্প্রাগ, মানুষ প্লাস্টিক সার্জারি করে নিজেকে আরো আকর্ষণীয় এবং আরো অনেক সুন্দর করতে। কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে প্লাস্টিক সার্জারি করে নিজেকে অন্য প্রাণীতে পরিবর্তন করতে? যদি না দেখে থাকেন তাহলে এখনই দেখে নিন। এডওয়ার্ড স্প্রেস নামে এই ব্যক্তি সার্জারি করে নিজেকে টিকটিকির রূপ দিয়েছেন। সে তার সমস্ত বডি, সবুজ ট্যাটু, তার দাঁত শার্প করা, এমনকি তার জিহ্বা দুই ভাগ করেছেন। এডওয়ার্ড টিকটিকির রূপ পেতে তার ঠোঁট সবুজ বর্ণের ট্যাটু করেছেন। শুধু তাই নয়, তার আইব্রুতে 5টি রিজ ইমপ্লান্ট করে। তার এই অদ্ভুত কাজের জন্য তাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও প্রদান করা হয়। স্টকিং ক্যাট ডেনিস আবনার নামে এই ব্যক্তি নেটিভ আমেরিকার বাসিন্দা। স্টকিং ক্যাট নামেও তাকে বেশি মানুষ চিনে থাকে। সে মোট 14টি সার্জারি করে, তার মধ্যে রয়েছে তার সমস্ত চেহারা ট্যাটু, কৃত্রিম দাঁত, ডিটাচ এবং লোম ইত্যাদি ইমপ্লান্ট করা। তাকে বিড়ালের মতো রূপ দিতে তার কপাল, গাল সিলিকন অগমেন্টেশন করা হয়। তার ইচ্ছা ছিল সে একজন মেয়ে বাঘ হবে, কিন্তু দুঃখের কথা হচ্ছে সে 54 বছর বয়সে পরলোক গমন করেন। নিটি হ্যামন্ড, এই মেয়েটিকে দেখে আপনি বলবেন এটি ফটোশপ করা কোনো একটি ছবি, কিন্তু না, এই মেয়েটি ইউক্রেনের মডেল বেলাগ্রিয়ান লুকনোভা। যদিও তার দাবি সে গড গিফটেড। আরও একজন হচ্ছে সত্যিকারের এনিমি গার্ল অ্যানাস্থেশিয়া স্প্যারিনা। তার মেকআপ তাকে আরও রিয়াল লাইফ বার্বিডল খেতাব দিয়েছে। সে 3 বার ব্রেস্ট অগমেন্টেশন করায় এবং ফিলার দিয়ে তাকে আরও লুক্রিয়েটিভ করা হয়। তার সর্বমোট প্রায় 4 কোটি টাকা ব্যয় হয়। তবে আমরা বলতে চাই, ন্যাচারাল সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য, আর যাদের প্লাস্টিক সার্জারি করার সক্ষমতা আছে তাদেরকেও ওয়েলকাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।